fourth semester honors course, Marxian political thought, C10. Fourth semester honors course, Marxian political thought, C10. তোমাদের জন্য আজকে আলোচনা করব মার্ক্সিয়ান কনসেপ্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্র সম্পর্কে মার্ক্সীয় ধারণা, মার্ক্সিয়ান কনসেপ্ট অফ ডেমোক্রেসি। তো প্রথমেই একটা কথা বলা প্রয়োজন যে মার্কস এঙ্গেলস কোথাও কিন্তু গণতন্ত্র সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা করেননি। বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে তারা যে কমেন্টস করেছেন সেগুলোকে নিয়ে তাদের ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স পাওয়া যায় গণতন্ত্র সম্পর্কে, বা তাদের বিভিন্ন গ্রন্থে, যেমন দ্য জার্মান আইডিওলজি, দ্য ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স বা ক্যাপিটাল প্রভৃতি গ্রন্থে গণতন্ত্র সম্পর্কে তাদের চিন্তাভাবনার, মার্কস এঙ্গেলসের চিন্তাভাবনার আভাস পাওয়া যায়। তবে মার্কস কিন্তু এই পুঁজিবাদী যে ব্যবস্থা, পুঁজিবাদী যে গণতন্ত্র, তাকে গণতন্ত্র বলতে রাজি নয়। তাদের মতে, মার্কস এঙ্গেলসের মতে, প্রকৃত গণতন্ত্র হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। তো গণতন্ত্র দুই রকমের, একটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র, অর্থাৎ লিবারাল ডেমোক্রেসি, যেটাকে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতন্ত্র, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। তো উদারনৈতিক গণতন্ত্রে, লিবারাল ডেমোক্রেসিতে আমরা দেখতে পারি কতগুলো ব্যবস্থা রয়েছে, যে নির্বাচিত আইনসভা বা নির্বাচিত সরকার বা সর্বজনীন ভোটাধিকার, নাগরিক অধিকার বা মত প্রকাশের স্বাধীনতা, এইসব কতগুলো বিষয় রয়েছে। এবং মূল ক্ষমতাটা থাকে জনগণের হাতে, এবং দায়িত্বশীল সরকার, এবং মূল ক্ষমতাটা থাকে জনগণের হাতে। এবং এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো বা আইটেমসগুলো, এইগুলো যদি না থাকে স্টেটে বা পলিটিক্যাল সিস্টেমে, তাহলে আমরা বলতে পারি যে সেই রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র নেই বা গণতান্ত্রিক নয়। যদি নাগরিক অধিকার বা সার্বজনীন ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, নির্বাচিত সরকার এগুলি না থাকে। কিন্তু মার্কস এঙ্গেলস এগুলিকে অস্বীকার করেন। তাদের মতে, রাজনৈতিক কাঠামোর ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তারা বলছেন যে প্রকৃত গণতন্ত্র নির্ভর করে অর্থনৈতিক ভিত্তির ওপরে গণতন্ত্র নির্ভর করে। রাজনৈতিক কাঠামো দিয়ে, পলিটিক্যাল স্ট্রাকচার দিয়ে গণতন্ত্রকে বিচার করা যায় না। এবং এক্ষেত্রে মার্ক্স বলছেন যে একমাত্র সমাজতান্ত্রিক গণতন্ত্র বা সোশ্যালিস্ট ডেমোক্রেসি একমাত্র গণতন্ত্র যেখানে প্রকৃত অর্থে সাম্য থাকে বা প্রকৃত অর্থে সাম্য বিরাজ করে, এবং সেখানে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমতা থাকে বা জনসাধারণ সমতা ভোগ করে। এবং এই অর্থনৈতিক সাম্যের ওপরে মার্কস অ্যান্ড এঙ্গেলস বেশি করে জোর দিয়েছেন। এবং তারা বলছেন
যে অর্থনৈতিক সাম্য থাকলেই জনসাধারণের মধ্যে কোনো শোষণ থাকে না, অর্থনৈতিক অসাম্য থাকে না বা ইকোনমিক ইনইকুয়ালিটি থাকে না এবং জনসাধারণের মধ্যে প্রকৃত অর্থে সাম্য থাকে। এবং তারা বলছেন যে মার্কস এঙ্গেলস বলছেন যে অর্থনৈতিক সাম্য ছাড়া সামাজিক এবং রাজনৈতিক সাম্য অর্থহীন, কারণ বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থায় খুব সুকৌশলে ইন এ ভেরি ক্লেভার ওয়ে বুর্জোয়া শ্রেণীরা এই পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্য দিয়ে শোষণকে অব্যাহত রাখে। এবং তোমাদের আমি আগেই বলেছি যে স্টেটকে তারা বলছেন যে স্টেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ এক্সপ্লয়টেশন, রাষ্ট্র হচ্ছে একটা শোষণের যন্ত্র বা রাষ্ট্র হচ্ছে একটা শোষণের হাতিয়ার। এবং রাষ্ট্রের মধ্যে যেগুলো এজেন্সিজ রয়েছে এই এজেন্সিসগুলো সবই বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করে, যেমন আইন, প্রশাসন, লজ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, কোর্টস, সব আইটেমসগুলোই, সব অর্গানসগুলোই বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থায় বা বুর্জোয়া রাষ্ট্রে বুর্জোয়াদের স্বার্থ রক্ষা করে। এবং মার্ক্স এই প্রসঙ্গে মার্ক্সের বিখ্যাত উক্তি যে স্টেট ইজ বাট অ্যান এক্সিকিউটিভ কমিটি ফর অ্যাডমিনিস্টারিং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য বুর্জোয়া ক্লাস, বুর্জোয়া ক্লাসের সুবিধার্থে রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়। সুতরাং মার্কস এঙ্গেলস খুব এমফ্যাটিক্যালি বলছেন যে অর্থনৈতিক সাম্যই প্রধান, অর্থনৈতিক সাম্য ব্যতিরেকে রাজনৈতিক এবং সামাজিক সাম্য অর্থহীন, কোনো মানে হয় না। এবং লেনিনও তার স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থে এই একই কথা বলছেন, দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থে। এবং তারা বলছেন সংসদীয় গণতন্ত্রকে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে যে ধনীদের সুবিধাভোগী শ্রেণীর স্বার্থে ব্যবহৃত হয় এই স্টেট, এবং সাধারণ জনসাধারণকে একটা ঠকাবার যন্ত্র হচ্ছে রাষ্ট্র। সুতরাং লেনিন বলছেন যে মার্ক্সীয় বা সমাজতান্ত্রিক ডেমোক্রেসি, সমাজতান্ত্রিক গণতন্ত্র হচ্ছে প্রকৃত অর্থে গণতন্ত্র, যেখানে শোষণহীন এবং সাম্যবাদী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা। এবং সেক্ষেত্রে মার্কস এঙ্গেলস এবং পরবর্তীকালে লেনিনও আইডিয়াস অ্যাড করেছেন, এবং তাতে উনি বলছেন যে মেহনতি মানুষের যে গণতন্ত্র সেটা হচ্ছে মার্ক্সীয় গণতন্ত্র এবং সেটা হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। তো সেইখানটায় লেনিন বলছেন যে মার্ক্সীয় গণতন্ত্র বা সমাজতান্ত্রিক গণতন্ত্র হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড, একটা ওয়ে যার মাধ্যমে সাম্যবাদী গণতন্ত্রে পৌঁছানো যায়। তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক গণতন্ত্র যেখানে আছে সেটাই প্রকৃত অর্থে
গণতন্ত্র। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া, ব্যক্তিদের অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া গণতন্ত্র প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না। এটাই মার্কস এঙ্গেলস এবং লেনিনের অভিমত। এবং এ প্রসঙ্গে তারা বলছেন যে লেনিন বলছেন যে প্রোলেটারিয়ান ডেমোক্রেসি, অনলি দ্য প্রোলেটারিয়ান ডেমোক্রেসি ইজ ট্রুলি ডেমোক্রেটিক। বুঝতেই পারছো, অনলি দ্য প্রোলেটারিয়ান ডেমোক্রেসি ইজ ট্রুলি ডেমোক্রেটিক। এবং লেনিন আরও এমফ্যাটিক্যালি বলছেন যে এই যে প্রোলেটারিয়ান ডেমোক্রেসি, এই প্রোলেটারিয়ান ডেমোক্রেসিতে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় এবং এখানে একটাই রাজনৈতিক দল থাকে, কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট দল। এবং এই কমিউনিস্ট পার্টির থাকার ফলে এক্ষেত্রে যারা বিভিন্ন ছোটো ছোটো শ্রেণীর শ্রমিক কৃষক, তাদের স্বার্থ সুরক্ষিত হয়, তাদের স্বার্থ সুরক্ষিত হয়। এবং লেনিন সেই প্রসঙ্গে বলছেন যে প্রোলেটারিয়ান ডিক্টেটরশিপ ইজ এ মিলিয়ন টাইমস মোর ডেমোক্রেটিক দ্যান এনি আদার বুর্জোয়া ডেমোক্রেসি। বুঝতেই পারছো, প্রোলেটারিয়ান ডিক্টেটরশিপ ইজ এ মিলিয়ন টাইমস মোর ডেমোক্রেটিক দ্যান এনি আদার বুর্জোয়া ডেমোক্রেসি। অর্থাৎ বুর্জোয়া গণতন্ত্র থেকে অনেক বেশি গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে প্রোলেটারীয় একনায়কত্ব বা সমাজতান্ত্রিক গণতন্ত্র। এইভাবে মার্কস এঙ্গেলস এবং লেনিন গণতন্ত্র সম্পর্কে, ডেমোক্রেসি সম্পর্কে তাদের ধারণা ব্যক্ত করেছেন।